ও ওখানে ওখানে স্টার্ট করে, হয়ে যাবে হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন জানিপুর। আজকে আমি আবার এই ক্লাসটি শুরু করছি। তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচিং। আমরা ফ্রি হ্যান্ডে কী করে ড্রয়িং করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে লাইন্স আমরা কী করে ড্র করি, কী করে পলিগন মানে বহুভুজ আমরা কী করে ড্র করি সেটির বিষয়ে আমরা বলব। তো আশা করব যে সবাই তোমরা ধ্যান দিয়ে ক্লাসটা দেখবে, এটা শুনবে। তো এটা যে একবার হচ্ছে এটা পুনরায় কিন্তু আর রিপিট হওয়ার চান্স খুবই কম আছে। তো একটা প্রথমে কথা বলে রাখি যে স্কেচিং মানে এটা কোথা থেকে এসছে, এই কথাটা এসছে স্কেচ থেকে, রাইট? তো স্কেচ করা আর ড্র করা এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। স্কেচিং আর ড্রয়িং এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে, সেই তফাৎ আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে মানে নর্মাল আমরা যখন কোনো ছবি নিয়ে যখন কিছু ভাবছি যে একটা কোনো কিছু প্ল্যান আমাদের মাথায় এসছে সেটাকে হয়তো আমরা কী করে বোঝাবো কাউকে কিংবা কী কী করে সেটাকে প্রকাশ দেবো যে সেটা কীরকম দেখতে হবে না হবে, তখন সেটাকে যখন আমরা জাস্ট একটা পেজের ওপরে কিংবা কোনো কিছুর ওপরে যখন ওটাকে আঁকছি তখন সেটা হচ্ছে আমরা স্কেচ করলাম ওইটাকে। কিন্তু ওইটাকে যখন আমরা সঠিকভাবে তার ডাইমেনশন মানে তার যা মাপ তার পরিমাপ সব কিছু দিয়ে পরে যখন ওইটাকে যখন আমরা ফাইনালি যখন ওটাকে আমরা সিটে যখন আঁকছি কিংবা অটোকেটে যখন করছি তখন সেটা হয়ে যাচ্ছে কি আমাদের ড্র মানে ড্রয়িং। তো স্কেচিং কোথা থেকে আসছে, স্কেচিং কথাটা আসছে হচ্ছে ফার্স্ট হাফ মানে ফ্রি হ্যান্ড থেকে। তো স্কেচিং অথবা ফ্রি হ্যান্ড এটা কি, এটা হচ্ছে একটা স্কেল ড্রয়িং করার আগের হচ্ছে ফার্স্ট স্টেপ মানে প্রথম ধাপ। আমরা প্রথমেই মনে করো যে কারোর বাড়িতে হয়তো একটা কোনো ফার্নিচার কিছু একটা সে কিনবে। আচ্ছা, রাকেশ মণ্ডল বলছে আরেকবার বলুন। তো আমি প্রথমেই বলেছিলাম যে ধ্যান দিয়ে পরে শুনবে, বারবার কিন্তু রিপিট করা সম্ভব হবে না। তো আমি আরেকবার বলছি যে স্কেচিং আর ড্রয়িং তো দুটো কথা দুটোরই নিশ্চয়ই কোনো একটা মানে আছে। তো স্কেচিং কথাটা আসছে যেটা আসছে ফ্রি হ্যান্ড থেকে, আর ড্রয়িং কি, ড্রয়িং হচ্ছে যে স্কেচিংয়ের পরের ধাপ। তো সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খুবই ইজি জিনিস। কারোর বাড়িতে সাপোজ একটা কোনো ফার্নিচার সে হয়তো কিনবে, একটা উডেন ফার্নিচার ধরে না একটা ছোটো আলমারি কিংবা একটা ছোটো কাপড়। তো সে যখন কিনবে তো সে প্রথমে আগে কী লক্ষ্য করবে যে ওর ঘরে ও যে রুমে কিনবে সে রুমে কতটা স্পেস কতটা জায়গা রয়েছে, তো একজন ধরে নাও তোমাদের মনে, তো সে কতটা জায়গা সেটা সে দেখলো। এবারে সেই জায়গার মধ্যে সে কতটা মাপ মানে তার কতটা দৈর্ঘ্য তার কতটা তার উচ্চতা হবে সেটা সে দেখলো নি, দেখে পরে একটা রাফ একটা সে ড্রয়িং করলো, একটা রাফ একটা জাস্ট মনে মনে যেটা কল্পনা করলো সেটাকে সে একটা প্রকাশ দেওয়ার জন্যে যে সেটা এরকম হতে পারে, সেটা একটা কোনো পেপারে কোনো একটা পেজে এঁকে নিয়ে গিয়ে পরে একটা কার্পেন্টারি গিয়ে যে কার্পেন্টার একটা কাঠের দোকানে গিয়ে পরে দেখালো, নিয়ে তারপরে ওইখানে কোনো আলোচনা হলো, নিয়ে তারপরে ওইটাকে একটা ফাইনাল একটা ড্রয়িং করা হলো কি মানে একটা ফাইনাল একটা আঁকা হলো যেখানে কি যে তার কতটা মাপ তার দৈর্ঘ্য কতটা হবে তার গভীরতা কতটা হবে তার উচ্চতা কতটা হবে তার মধ্যে কতগুলো ঘর থাকবে, ঠিক আছে, কতগুলো আমার ক্লিপস থাকছে সব কিছু দিয়ে পড়া ড্রয়িং। তো সেইটা হচ্ছে আমার কি যে ডাইমেনশন সমেত যেটা আমি আঁকলাম সেটা হচ্ছে একদম প্রপার টেকনিক্যাল ড্রয়িং। কিন্তু তার আগে আমি যেটা আঁকছি যেটা ফ্রি হ্যান্ডে করছি যেটাতে আঁকার জন্যে আমার কী লাগবে, একটা জাস্ট আমার উডেন পেন্সিল লাগবে কিংবা একটা মেকানিক্যাল ক্লাচ পেন্সিল মানে পুশ পেন্সিল লাগবে, তার সঙ্গে একটা ইরেজার লাগবে, আর না আমার কোনো স্কেল লাগছে না কোনো সেট স্কোয়ার লাগছে না কিছু। তো দেবদাস দেব বলছে স্যার নেটওয়ার্ক প্রবলেম, তো আমার এখানে নেটওয়ার্ক এখন আপাতত ঠিক রয়েছে। তো বলবো যে তোমরা একবার ট্রাই করে দেখো, রিফ্রেশ করো। তো সেইটা হচ্ছে কি আমার স্কেচ। তো সেটা কি যে কোনো স্কেল ড্রয়িং করবার আগের যে আমার প্রথম ধাপটা সেটাই হচ্ছে আমার কি স্কেচিং বা ফ্রি হ্যান্ড, যেখানে কিসের সাহায্য লাগে উইথ দ্য এড অফ কি, কার এড মানে হচ্ছে সাহায্য কার, দুটি জিনিস, একটা হচ্ছে পেন্সিল একটা হচ্ছে ইরেজার, তা এছাড়া আর কোনো কিন্তু কোনো সাহায্য আমি নেব না। তো একজন যে ডিজাইনার
আরেকটা খুব ভালো এক্সাম্পল আছে, যে হয়তো ড্রেস, যে হয়তো ড্রেস ডিজাইন করবে, তাই একজন যে ড্রেসের যে ডিজাইনার থাকে সেই কি সঙ্গে সঙ্গে তার মাথায় কোনো একটা ডিজাইন চলে আসে যে আমি কীরকম ড্রেসটা বানাবো না হবে। তো সে কী করে, প্রথমে একটা কোনো সে ড্রয়িং বুক নিয়ে পড়ে, ড্রয়িং পেজ নিয়ে পড়ে প্রথমে সে আগে নিজের মনে যে ভাবটা আসছে সেই ভাবটাকে প্রকাশ দেওয়ার জন্য পেন্সিল নিয়ে ওইখানে দাগ কাটতে থাকে, নিয়ে সেটাকে ইরেজার দিয়ে মুছতে থাকে। এই করতে করতে এই করতে করতে ও ফাইনালি কিন্তু গিয়ে পরে এমন একটা তার সামনে ছবি এসে দাঁড়ায় যে সেইটাকে তখন ও ভাবে যে এইটাকে যদি আমি প্রপার যদি কোনো এটাকে রূপ আমি মাপ দিতে পারি, যে এই ড্রেসটার কতটা হাইট হবে, তার কতটা চওড়া থাকছে, ঠিক আছে, তাহলে আমার এটা কিন্তু মার্কেটে সেল হতে পারে কিংবা এটা হয়তো লোকের অনেক পছন্দ করবে, তখন সে গিয়ে পরে সেটা কিন্তু একটা প্রপার রূপ দেয়। তো সেই আগের ধাপটা সেটা হচ্ছে কি স্কেচিং করা, ফ্রি হ্যান্ড করা, তার পরের ধাপটা কি সেটা হচ্ছে আমার স্কেল করা, স্কেল ড্রয়িং করা, মানে হচ্ছে প্রপার টেকনিক্যাল ড্রয়িং করা। তো সেই জন্যে কি যে স্কেচিং, যে স্কেচিং হচ্ছে এই জন্যেই একটা খুব একটা গ্রেট একটা ইম্পর্টেন্স একটা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। একটা ভালো এক্সাম্পল, টেকনিক্যাল মেকানিক্যাল কোনো ট্রেড যেরকম অ্যাজ পার বলতে পারি ফিটার, মেকানিক, ডিজেল ইঞ্জিন কিংবা ইলেকট্রিশিয়ানের কোনো ট্রেড, তো এইসব ট্রেডে কী হয়, সাপোজ হয়তো ইঞ্জিনিয়ার এসছে তো টেকনিশিয়ান রয়েছে পাশে, তো এবার টেকনিশিয়ান কি দেখছে যে এই কাজটা করছিলো কিন্তু কাজটা হতে হতে আটকে গেছে, কাজটা করা সম্ভব নয়, ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করছে কেন, তখন টেকনিশিয়ান বলছে যে এখানে একটা প্রবলেম আছে, তো ইঞ্জিনিয়ার বলছে আমি প্রবলেমটা বুঝতে পারছি না, আপনি এক কাজ করুন আমাকে এটা একটু যদি খাতাতে যদি একটু আমাকে রাফে যদি একটু বোঝাতে পারেন তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। তো সেই সময় যে টেকনিশিয়ান ওইখানে প্রেজেন্ট উপস্থিত থাকবেন ওই কাজে, সেই তিনি যদি ওইটাকে ভালো করে বোঝাতে পারেন যে স্যার এইখানে এই জিনিসটা ফিট করতে হবে, এই ডাইমেনশনে এই মেজারমেন্টে যদি একটা ব্লক আপনি এখানে লাগাতে পারেন কিংবা যদি একটা কিছু দিতে পারেন তাহলে কিন্তু আমার সেটা চলবে, আদারওয়াইজ কিন্তু এটা কিন্তু ব্রেকডাউন হয়ে পড়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাকশান লস হবে, আমি কিন্তু করতে পারবো না। তাহলে সেই জন্য কি যে সবসময় যে আমাকে স্কেল, পেন্সিল, ইরেজার সব কিছু নিয়ে আমাকে ড্রয়িং করতে হবে, যে আমাকে শিট থাকলেই আমি ড্রয়িং করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না, এটা ভুল। আমাকে কী জানতে হবে যে ফ্রি হ্যান্ডও আমাকে জানতে হবে। তো ফ্রি হ্যান্ডে কী করতে পারি, আমরা স্কেচ করতে পারি, সেটার জন্য কী কী দরকার, শুধু পেন্সিল দরকার আর ইরেজার দরকার, আর কোনো কিছু দরকার নেই। তো সেইটা করতে গেলে কি আমার মাথায় একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, একটা ক্লিয়ার ভাব যে আমি মনোভাব সেইভাবে নিয়ে আমি করবো যেটাতে যেন আমি সবাইকে যেন বোঝাতে পারি যে আমি কী সেটা আমি করতে চলেছি। তো এটাই খুব ইজি জিনিস এটা, কিন্তু সেটাকে ঠিকভাবে করতে হয়। তো স্কেচের যে সাইজ হয় তো সেইটা মানে আমি এমনভাবেই আমি স্কেচিংটা করবো ফ্রি হ্যান্ডটা, তাতে কি তাতে যেন আমার ঠিক মতন যে কী কী মাপ থাকে সেটার জন্য নিয়ার অ্যাবাউট যেন আমি লিখতে পারি যেটা আমি মনে মনে ভেবেছি, তার সঙ্গে যে কী কী নোটস সেটা যেন লিখতে পারি যে কোনটা কী জিনিস সেটা যেন দেখাতে পারি, আর লেখাগুলো যেন আমার স্পষ্ট হয়, লেখাগুলো যেন আমার অস্পষ্ট না হয়। তাতে কী হবে, তাতে আমি যত কষ্ট করে ফ্রি হ্যান্ড স্কেচিংটা করবো সেটা কিন্তু আমার কোনো খুব পুরোটাই বেকার চলে যাবে। তো সমীরণ হালদা দেখতে পাচ্ছি আমাকে এখানে ইমোটিকনস দিচ্ছে যে কি ওর নেটওয়ার্কে সার্ফিং প্রবলেম হচ্ছে। তো সমীরণকে বলতে চাইবো যে আমার কিন্তু এখানে এখনও অবধি নেট ঠিকঠাক রয়েছে, তো বলবো তুমি একবার তোমার তরফ থেকে একবার রিফ্রেশ করে দেখো। তো স্কেচিং মেটেরিয়ালসটা বললাম কী কী লাগে, লাগে কি আমাদের একটা সফট গ্রেড পেন্সিল লাগে, মানে HB কিংবা H হচ্ছে হার্ড পেন্সিল, যেটা কি পয়েন্ট যেন একদম যেন কোনিকাল পয়েন্ট হয়, মানে একদম কোনিকাল পয়েন্ট মানে একদম ছুচলো, ঠিক আছে। তার সঙ্গে কী লাগছে, একটা সফট রাবার, একটা ইরেজার মানে একটা মোছার জন্য, আর কী লাগবে, একটা পেপার লাগবে, যেটা কি আমরা একটা কোনো কিছু পাতার উপরে রেখে তো আমরা আঁকবো, কিন্তু আগেকার দিনে সেই সুযোগও তো ছিল না। আগেকার দিনের যে স্কেচিং যেসব আমরা পেয়েছি, যেরকম অজন্তা ইলোরাতে যে গুহাতে যে স্কেচিংগুলো পাওয়া গেছে সেখানে সে সময় কি পাতা ছিল, কিংবা টেরাকোটার যে স্কেচিং পাওয়া গেছে কিংবা পাতাতে যে স্কেচিং পাওয়া গেছে সেখানে কোথায় ছিল, তো ঠিক সেরকম একটা কিছু পাতা লাগবে তো যার উপরে আমরা করবো, একটা পেপার। এই তিনটে জিনিস দিলে কিন্তু আমরা করতে পারবো। তার সময় কী লাগবে, সঠিক মনোভাব লাগবে, যে যেটা ভাববো ক্লিয়ার আমার আইডিয়াটা লাগবে। এটা ছাড়াও মার্কেটে কিছু কিছু গ্রাফ পেপার পাওয়া যায়, যে গ্রাফ পেপার কিন্তু আমরা সকলে ক্লাস 9-10 ব্যবহার করে এসেছি, যেখানে কি লাইট হালকা লাইন টানা থাকে, মেবি ব্লু আর গ্রিন পেপারগুলো থাকে, প্লেন পেপারের উপরে গ্রাফ লাইন টানা থাকে, তো সেগুলো দিয়ে পরেও কিন্তু আমরা ফ্রি হ্যান্ডে স্কেচিং করতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে কী হয়, কী সুবিধা দেয় আমাকে, যে আমাকে স্ট্রেট লাইন যদি কারো ড্র করতে কোনো অসুবিধা থাকে তাহলে সে স্ট্রেট লাইনটা সে কিন্তু সেখান থেকে হেল্প পেয়ে যাবে, আর ইভেন কি প্রপার প্রপোর্শনে পাবে, সঠিক সমানুপাতে পাবে, কারণ কি প্রতিটা ঘরই তো আমার সঠিক সমান সমান মাপে আমার থাকে। তো সেই ক্ষেত্রে কি আমরা গ্রাফ পেপার অনেক সময় ব্যবহার করে নিতে পারি, কিন্তু একটা ব্যাপার কী হচ্ছে, কিন্তু অনেক সময় কী হয় যে সেই সব পেপার কিন্তু
পাওয়া যায় না, সব জায়গাতে সেসব ব্যাপার পাওয়া যায় না। সেই জন্য কি যে এইটাই উপদেশ দেওয়া হয়, এইটাই বোঝানো হয় যে যদি শিখতে হয়, যদি প্র্যাকটিস করতে হয়, তাহলে শুধুমাত্র পেন্সিল, শুধুমাত্র ইরেজার, শুধুমাত্র সাদা হোয়াইট পেপার নিয়ে পরে শুধু এই কটা সাহায্য নিয়ে পরে প্র্যাকটিস করো ফ্রি হ্যান্ড স্কেচিং, আর কিন্তু অন্য কোনো কিছু সাহায্য নাও না, তার মধ্যে কিন্তু অভ্যেসটা খারাপ হয়ে যাবে। তো এবার আসছি কি যে স্কেচিং প্রসিডিওর। তো আমরা যে স্কেচেস করবো সেটা বললাম যে আমরা কখনোই আমরা স্কেল কিংবা কোনো স্ট্রেট এজের কোনো সাহায্য নেব না। যত আমরা লাইন টানবো সেটাই কার্ভ, মানে বক্র লাইন হোক বা স্ট্রেট লাইন হোক, সব কিছু কিন্তু আমরা কী চেষ্টা করবো, ফ্রি হ্যান্ডের সাহায্য করার চেষ্টা করবো। আর তাদের যে মেজারমেন্টটা সেটা চেষ্টা করবো কি যে নিয়ার অ্যাবাউট যেন সঠিক মানের, যেন সঠিক মাপের যেন হয়ে থাকে। তো একটা স্কেচকে কখন ধরবো যেটা ভালো হয়, যখন তার যে স্কেচের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো যেন পুরোপুরি না হলেও কিছুটা পরিমাণে যেন ওদেরকে আমরা সঠিক দেখাতে পারি, যেন বোঝাতে পারি যে না এইটা এই দিকে যাবে, ওইটা ওই দিকে যাবে। তার যে আউটলাইনটা সেটা যেন প্রপার, যেন মোটা বানাতে পারি, ঠিক যেন হয়, ব্ল্যাক হয়, ঠিক আছে। ডাইমেনশন লাইন যে যেটা মাপটা দেখাবো যে কোথা কোনটা কত মিটার, কোনটা কত সেন্টিমিটার, সেটা যেন ঠিক মতন দেখাতে পারি। যদি কোনো কেন্দ্র লাইন থাকে তাহলে সেটা যেন দেখাতে পারি ঠিক মতন। তো আমাকে এখানে দেবদাস যে বলছে যে স্যার জুম করুন, তো জুম করছি আমি অল্প। তো এখানে শুধু লেখা রয়েছে, পরে কিছু আঁকা ছবি রয়েছে সেগুলো আমি দেখাচ্ছি। তো এবারে তার সঙ্গে কি যে লেটারিং, লেটারিং যেরকম বলেছিলাম কি যে আমাদের ABCD যেরকম লেটারিং আছে, তো লেটারিং তো অনেক রকম নিয়ম আছে। তো সেক্ষেত্রে কি আমরা ফ্রি হ্যান্ডে ওর জন্য কি ABCD লেখাটা প্র্যাকটিস করতে হবে, কারণ কোনো কিছু ড্রয়িং থাকে যেগুলো ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা হয়, এবার নিচে তো সেটা নামটা লিখতে হবে। তো সেই নামটা লেখার সময় যদি আমি ড্রয়িংটা ফ্রি হ্যান্ডে করলাম কিন্তু নাম লেখার সময় দেখা যাচ্ছে যে আমি যদি স্কেলের সাহায্য নিলাম, তাহলে কিন্তু এটা কিন্তু খুব বাজে দেখাবে। তো সেই জন্য কী হয়, সব কিছুকে ফ্রি হ্যান্ডে প্র্যাকটিস আগে করো, তারপরে তুমি আগে স্কেল দিয়ে যেরকম দরকার, যেরকম সিলেবাসে থাকবে কিংবা যেরকম বুকসে থাকবে সেইভাবে করে যাও। তো এবারে হরাইজন্টাল, এবার কী কী আমরা করতে পারি? তো হরাইজন্টাল যদি স্ট্রেট লাইন আমাদেরকে টানতে হয় তো কী করা দরকার? তো হরাইজন্টাল যদি স্ট্রেট লাইন টানতে হয় তাহলে কি যে এটা কীভাবে টানবো? অনেক সময় কী হয় যে কি যদি কোনো ড্রয়িং করে করতে যা দেখা যায় কি যে তার হাত সমেত গোটা শরীরটাই, পুরো শরীরটাই হয়তো কাঁপছে, সেটা তো উচিত নয়। তো কী কী জিনিস আমার এখানে কাজে লাগবে? কাজে লাগবে কী হচ্ছে, আমার রিস্ট আর হচ্ছে আমার ফোর আর্ম, এর যে মোশনটা রিস্ট আর ফোর আর্মের যে মোশন, এই মোশনে কিন্তু আমি হরাইজন্টাল লাইনগুলো আমি মেনলি কিন্তু ড্র করতে পারবো। তো লাইন ড্র করার নিয়মটা কী আছে যে সবসময় লেফট থেকে রাইটে করবে, রাইট থেকে লেফটে না। হরাইজন্টাল লাইনস আর স্কেচড উইথ দ্য মোশন অফ কার মোশন রিস্ট অ্যান্ড ফোর আর্ম ফ্রম লেফট টু রাইট। এবারে কি, এবারে যদি একটা হরাইজন্টাল লাইন যদি আমাকে স্কেচ করতে হয় তাহলে প্রথমে কী করবো, প্রথমে আগে দুটো এন্ড পয়েন্ট, মানে এখানে একটা আমার এন্ড পয়েন্ট আছে আর এখানে একটা আমার এন্ড পয়েন্ট আছে। তো এই দুটো যদি আমার এন্ড পয়েন্ট হয় তো আমি কী করবো, দুটো এন্ড পয়েন্টকে আগে আমি এদিকে মার্ক করলাম, একটা নাম দিলাম এ, তো একটা নাম দিলাম আমি বি, মার্ক করব। এইবারে যে পেন্সিলটার সাহায্যে আমি করবো, আচ্ছা সে কালাই বলছে স্যার জুম করুন, ঠিক আছে, আর অল্প জুম করছি, বেশি জুম করলে কিন্তু সবার ফেটে যাবে ছবিটা মেয়ে। এরপরে কী আসছে যে দুটো নাম দিলাম এবি, এবারে যে পেন্সিলটার সাহায্যে আমি ড্র করবো তো সেই পেন্সিলটা যে লিড যে পয়েন্টটা আছে, ছুচলো যে লিড পয়েন্ট যেটাকে আমি শার্পন করবো, তার থেকে মোটামুটি 30 থেকে নিয়ার অ্যাবাউট 30 mm টু 40 mm, মানে 3-4 সেন্টিমিটার ওপরে আমি ধরবো। ধরার পর এই এ থেকে বি এর মধ্যে এটাকে আমি হালকা করে সুইং করাবো। তো সুইং মানে কি দোলার মতো সুইং কি, মানে না সেরকম না, মানে একবার এ থেকে বি এর দিকে নিয়ে যাবো, একবার চেষ্টা করবো কি যে এ থেকে বি এর দিকে আমি যতটা নিয়ে যাচ্ছি পারছি, মানে কি আমি তো ফ্রি হ্যান্ডে করবো, তো একবারে যদি আমি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার লাইনটা ব্যাকা হবে, আর যদি আমি হালকা করে যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার লাইনটা যদি ব্যাকাও হয় তাহলে কি আমি ওটাই কিন্তু ইরেজার দিই, পর আমি যদি এটাকে মুছি, যদি এটাকে পরিষ্কার করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কোনো অসুবিধা আসবে না। তো এখানে কী বলছে যে পেন্সিলটাকে হোল্ড করে ধরার পর আমাকে সুইং করতে হবে, তো সুইং ইন ফ্রম লেফট টু রাইট অ্যান্ড ব্যাকওয়ার্ড, পেছন দিকে, মানে বাঁয়ে থেকে ডাইনে, ডাইনে থেকে বাঁয়ে, এইভাবে আমাকে কি এ থেকে বি, বি থেকে, কিন্তু আমাকে এটা কী করতে হবে, মুভ করতে হবে দুটো পয়েন্টের মধ্যে। কিন্তু মুভটা আমি কেন করবো, কারণ করবো কি যে আমাকে আগে দেখতে হবে যে আমার সঠিক যে পেন্সিলটা যদি লাইনটা আমি একবার টেনে দিয়েছি তো সেই ডিরেকশনটা, সেই দিকটা যেন আমার সঠিক হয় কি না সেটাকে আগে যাচাই করা দরকার। সেই জন্য কি দুটো পয়েন্টের মধ্যে করবো, কিন্তু কীভাবে করবো, উইদাউট টাচিং দ্য সারফেস অফ দ্য পেপার, পেপারের তলটা সারফেসটা টাচ করবো না। কতক্ষণ করবো, যতক্ষণ না আমি কারেক্ট ডাইরেকশান আমি পাচ্ছি ততক্ষণ অবধি করে যাবো। তো অভিষেক চৌধুরী বলছে স্যার প্রবলেম,
তো আমি এখানে দেখতে পাচ্ছি এখন অবধি আমার নেটের কোনো প্রবলেম নেই। তো আদার্স একটু বলেনি, তো বলবো অভিষেক চৌধুরী একবার রিফ্রেশ করানো। তারপর কি যে এইটা যখন কারেক্ট, যখন সরাসরি যখন সঠিক আমি দিকটা পেয়ে যাব, তারপরে আমি কি করব, লাইনটা আমি ড্র করতে শুরু করব। ততক্ষণ অবধি কিন্তু আমি রিস্টের মোশনের সাহায্যে ফোরআর্মে কিন্তু আমি জাস্ট পেন্সিলটা আমি এদিক থেকে এদিক আর এদিক থেকে এদিক করব, আর কিন্তু টাচ করব না, দেখবো যে আমি সঠিক ডাইরেকশনটা পাচ্ছি কি না। যখন পেয়ে যাব তারপরে আমি লাইনটা টানব। কীভাবে টানবো? উইথ দ্য রিস্ট মোশন, উইথ শর্ট অ্যান্ড লাইট স্ট্রোক। শর্ট মানে কি? মানে ছোটো ছোটো, মানে হালকা করে টানবো, আর ছোটো স্ট্রোক মানে খুব একবার এক টানা যদি টানতে চাই এরকম তাহলে তো দেখা হবে। তো এক কাজ করবো, এখান থেকে আবার সেইটুকু টানলাম ছোটো স্ট্রোক, তারপর আবার এখান থেকে এইটুকু টানলাম ছোটো, তারপর আবার এখান থেকে একটু ছোটো, আবার এখান থেকে একটু ছোটো, এইভাবে করতে করতে যাবো। ছোটো ছোটো স্ট্রোক করতে করতে যদি যায় তাহলে নিয়ার অ্যাবাউট ঠিক হয়ে যাবে। নিয়ে তারপর প্রতিটা, এবারে যেহেতু ফার্স্ট টাইম করা হচ্ছে তো অনেকের মেবি হ্যান্ডে প্রবলেম আসতে পারে, সেই সময় কী করতে হয় যে প্রতিটা স্ট্রোকের পরে কি হাতটাকে শিফট করতে হয়। বা অনেকে দেখা যায় কি যে আমি একটা এখান থেকে লাইন টানলাম, নিয়ে আবার এখান থেকে হাতটাকে ধরে আছি, হাতটাকে নড়াইনি, হাতে ব্যথা করছে, তাও আমি একটা লাইন টানতে যাচ্ছি, তাকে লাইনটা মেবি প্রিভেন্ট করতে গিয়ে কিন্তু প্রবলেম আসতে পারে। তো সে সময় কী যে একটা প্রথমে শর্ট টানলাম, শর্ট লাইট স্ট্রোক, শর্ট বেশি ডিস্টেন্স না, শর্ট অ্যান্ড লাইট, একটু হাত থেকে শিফট করলাম, আবার আমি এখান থেকে একটাকে টানলাম, তারপর হাত থেকে শিফট করলাম, এখান থেকে একটা, আবার এখান থেকে একটা, এবার শিফট করতে করতে আমি গেলাম। কিন্তু কী করবো যে কিপ ইউর আইস, নিজের চোখগুলোকে অন দ্য পয়েন্ট অ্যান্ড উইথ দ্য লাইন, মানে কি যে আমার যেটা আমার এন্ড স্টার্টিং পয়েন্ট আর যেটা এন্ড পয়েন্ট, ওই এন্ড পয়েন্ট থেকে কিন্তু আমার কিন্তু চোখটাকে আমি সরাবো না। যতক্ষণ না এন্ড পয়েন্টে পৌঁছেছে ততক্ষণ কিন্তু আমি চোখটা সরাবো না। সেটা আমি যতবারে আমি স্ট্রোক দিই, যতটা হালকা দিই, যতটা শর্ট দিই, লাইন কিন্তু আমি টেনে যাবো। মানে কীরকম জিনিস, ক্রিকেটে একটা যে বলার থাকে, সে যখন বলিং করে তো ব্যাটসম্যান যে থাকে, সে যে বলার সে যতই এদিক ওদিক করুক না কেন, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, আস্তে দৌড়ুক, জোরে দৌড়ুক, যেমন কেউ দৌড়ুক না কেন, ক্রিকেটের শুধু মাথায় একটাই থাকে, ও লাস্ট অব্দি কী দেখা যায়, যতক্ষণ ওর হাতে বলটা যখন ওর হাত থেকে ছাড়ছে ততক্ষণ অব্দি বলটাকেও দেখে যায়। ঠিক সেরকম জিনিস একটা ফুটবলের যে গোলকিপার থাকে, তো তার মাথায় কিন্তু থাকে যে ফুটবলটা কোন দিক দিয়ে আসছে, সে কী করলো না করলো সে কিন্তু দেখে না। তো ঠিক সেরকম জিনিস আমি যখন লাইনটা টানবো ফ্রি হ্যান্ডে, তো আমার কিন্তু নির্দিষ্ট পয়েন্টের কোনটা যে আমি লাইনটা টানছি আর এন্ড পয়েন্টটা কোথায়, কারণ আমাকে সমান করে কী কিন্তু আমাকে মেলাতে হবে, তাই না? ফাইনালি যখন দেখবো হালকার ওপর করার পর যখন দেখবো হয়ে গেছে, তখন কী করবো, তখন ফিনিশ ফাইনালি উইথ এ ডার্ক অ্যান্ড ফার্ম লাইন, তখন একটা মোটা মানে ডার্ক লাইন, একটা দৃঢ় একটা লাইন দিয়ে পরে ওটাকে তখন যুক্ত করবো। তো লাইনটা কিন্তু আমার ডার্ক হবে, কিন্তু খুব বেশি থিক হবে না। ডার্ক মানে কি যে ঘন অন্ধকার যেন হয়, থিক মানে কি যেন দেখতে যেন মোটা, যেন দেখে যেন মনে হয় যেন ডবল লাইন টানা, যেন এরকম না। তাছাড়া কি যে যখন আমি করব তখন যেন প্রপার কেয়ার যেন ঠিকমতো নিই, টু মেনটেন দ্য স্ট্রেটনেস অ্যান্ড কারেক্ট ডিরেকশন অফ দ্য লাইন। দেখা যাচ্ছে আমি এত খাটাখাটনি করলাম কিন্তু স্ট্রেটনেসটা বজায় রাখার জায়গায় আমি যে লাইনটা যে স্ট্রেট যাবে সেটাই আমি বজায় হয়তো আমি রাখতে পারলাম না, হয়তো লাইনটা ভেঙে গেল, সেটা করলে চলবে না। আর এ থেকে যদি বি করি তাহলে এ থেকে যেন বি এর দিকে যেন যেন এ থেকে যেন ডি এর দিকে যেন না পালে লাইনটা, যেন এরকম যেন না। তো সেটাই এখানে কিছু কিছু একটা ছবি দিয়ে এখানে বোঝানো রয়েছে, যেরকম এইদিকে একটা এন্ড পয়েন্ট আছে, এই একটা এন্ড পয়েন্ট আছে। তো প্রথমে কী বলেছে, প্রথমে ট্রায়াল মুভমেন্ট করতে হয়, ট্রায়াল। তো একটা লাইন এদিক থেকে পেন্সিল দিয়ে আলগা করে নিলাম, একটা এদিক থেকে টানলাম, দেখলাম দুটো মিলছে না, তো এইভাবে অনেকবার করব। দিয়ে তারপর কি লাইট একটা ট্রায়াল লাইন টানবো হালকা করে, দেখলাম না এটা কী করে মিলে গেল, খুব ভালো জিনিস। তারপরে লাস্টে কী করবো, ফাইনালি একটা ডার্ক লাইন টেনে দেবো, বাস হয়ে গেল। তো এটা গেল কি আমার স্ট্রেট লাইন টানা। তো এবার স্ট্রেট লাইন সবকটায়, কিন্তু এইবারে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি যে ভার্টিক্যাল, মানে স্ট্রেট লাইন টানবো কিন্তু টানবো ভার্টিক্যাল। তো এইখানে একটা ভার্টিক্যালও আছে, একটা আছে ইনক্লাইন্ড আছে। একটা জিনিস আমি বলে দিচ্ছি, এই যে তোদের হাতে যে মোবাইল ফোনটা আছে, কিংবা এই যে আমি যে ডেস্কটপ দিয়ে কিংবা ল্যাপটপ দিয়ে আমি এখন যে ক্লাসটা করছি, তো সেইটাকে, তো এইটাকে যদি আমি ওপর থেকে, মানে আমার ওপর থেকে নিচ অব্দি আমি যদি এইভাবে একটা লাইন টানি, তাহলে সেটা কি আমি কী লাইন বলতে পারি, এটা কিন্তু হচ্ছে আমার একটা ভার্টিক্যাল লাইন। আবার ঠিক সেরকম আমি এখান থেকে এইভাবে যদি ল্যান্ডস্কেপ মোডে যদি আমি একটা লাইন টানি, তাহলে সেটা কী লাইন, সেটা কিন্তু আমার হয়ে গেলো কি, এটা একটা হরাইজন্টাল লাইন। তো এগুলো কি ফ্রি হ্যান্ডে কী করে স্ট্রেট টানা হয়, তো এগুলোকে আঙ্গুলের যে মুভমেন্টের সাহায্যে এগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? তাছাড়া দে অল মে অলসো বি স্কেচড বাই কনভার্টিং দেম ইনটু হরাইজন্টাল লাইন্স বা রিভলভিং দ্য পেপার। মানে জিনিসটা কীরকম,
যে আমার কাছে একটা কোনো মানে ধরে নে এরকম একটা কোনো আমার কাছে খাতা রয়েছে, ঠিক আছে, তো এই খাতাটা আমার কাছে আছে, ভালো কথা। এইবারে তো খাতাটা এ বি এটা হচ্ছে আমার ওপরের দিক, সি ডি এটা হচ্ছে আমার নিচের দিক, ঠিক আছে, এখান থেকে এটা হচ্ছে টপ, এটা সাইড, ভালো কথা। তো এবারে আমাকে হয়তো বলছে কি যে আমাকে ড্রয়িং করতে মানে আমাকে বললো যে একটা লাইন টানো ভার্টিক্যাল, মানে এ থেকে সি এর দিকে খাতাটা এ থেকে সি একটা লাইন টানো। তো আমি যদি কি দেখলাম যে এখান থেকে আমি যদি এইভাবে লাইনটা টানতে যাই তাহলে হয়তো যদি হাতটা আমার কাঁপে তো মেবি হয়তো ভুল হয়ে যাবে। তো আমি করলাম যে এক কাজ করি, আমি এইভাবে টানবো না, আমি খাতাটাকে দিই ঘুরিয়ে। তো খাতাটাকে যখন আমি ঘুরিয়ে দেবো হয়তো আমি ঠিক জায়গায় বসে আছি, খাতাটা যখন আমি ঘোরাচ্ছি তখন কি হচ্ছে, তখন আমার এরকম আমার শেপটা যেটা আছে সে শেপটা তো পেজের শেপটা তো আমার সেরকম থাকবে, তখন কী হবে, তখন এ বিটা আমার চলে আসবে এইখানটাতে, ঠিক আছে, আর সি ডিটা যেটা থাকবে সেটা আমার এরকম চলে আসবে। তো সেক্ষেত্রে আমার এই লাইনটা যেটা আমার এইখানে টানার দরকার ছিল তো সেটা আমি তখন কী করবো, কারণ এটা তো ভার্টিক্যাল লাইন আমাকে টানতে বলেছে, তো আমি কী করবো, ভার্টিক্যালটাকে আমি ভার্টিক্যালি টানবো কিন্তু সেটাকে আমি খাতাটাকে বানিয়ে নেবো আমি হরাইজন্টাল, তো তাহলে আমার লাইনটা আমার অটোমেটিক্যালি হয়ে যাবে হরাইজন্টাল। তো তাহলে সেক্ষেত্রে আমি সে লাইনটাকে টেনে দিলাম, তারপর আবার যখন আমি খাতাটা ঘুরিয়ে দেবো তখন কি, তখন তো সে লাইনটা তো আমার ভার্টিক্যাল তো হয়েই গেল। তো তার মানে কি যে যদি কোনো কিছু মেবি প্রবলেম হয়ে থাকে তখন সেক্ষেত্রে কিন্তু খাতাটা মুভমেন্ট করে মানে রিভলভিং পেপারটাকে রিভলভ করে করে আমরা যদি কোনো লাইনটা কী করতে পারি আমরা কিন্তু টানতে পারি। তাছাড়া কি যে পেজের যে এজ থাকে যে ধারগুলো এজগুলো সে এজগুলোকে আমরা মানে সেক্ষেত্রে কি একটা মানে খুব ভালো একটার জন্য প্র্যাকটিস চাই যে ফিঙ্গারটাকে স্লাইড করে মানে কি আমরা ইন্ডেক্স ফিঙ্গার আর রিং ফিঙ্গার কিংবা মিডিল ফিঙ্গার দিয়ে পরে হয়তো আমরা পেন্সিলটাকে ধরলাম আর আমাদের যে থাম্ব ফিঙ্গার থাকে থাম্ব ফিঙ্গারটাকে পেপারের এজে একদম রাখলাম, নিয়ে রাখার পর তাহলে ওই থাম্ব ফিঙ্গারের থেকে পেন্সিলের যে মধ্যেখানে ডিস্টেন্সটা ওই ডিস্টেন্সটা কিন্তু যে গ্যাপটা ওইটা কিন্তু কমালে বাড়ালে চলবে না, ওইটা কিন্তু সেম থাকবে। নিয়ে ওই এজ বরাবর আমি যখন আমি থাম্ব ফিঙ্গার নিয়ে যখন এজ বরাবর যখন আমি টানবো নিজের হাত থেকে যখন আপ টু ডাউন কিংবা ডাউন টু আপ যখন নিয়ে যাব তখন যে ওই পেন্সিলটা সেটা যেন পেপারের সার্ফেসের সঙ্গে যেন আমার টাচ করা হয় নিয়ে তখন অটোমেটিক্যালি কী হবে ওই যে আমি ডিস্টেন্সের যে মাপটা পাচ্ছি সেই বরাবর কিন্তু আমি একটা লাইন আমি স্ট্রেট কিন্তু আমি নামাতে পারবো, সেটা আমার হরাইজন্টালও হতে পারে আবার ভার্টিক্যালও আমার হতে পারে। লেখাই রয়েছে দে মে অলসো বি স্কেচড বাই কনভার্টিং দেম ইন্টু হরাইজন্টাল লাইন্স বাই রিভলভিং দ্য পেপার, যেটা আমি দেখালাম যে পেপারটা ঘুরিয়ে পড়ে। আর এটা কি দ্য ভার্টিক্যাল অথবা হরাইজন্টাল লাইন্স নিয়ার দ্য এজেস অফ এ স্কেচ বুক মে বি ড্রন বাই স্লাইডিং ফিঙ্গার্স অ্যালং দোজ এজেস দাস ইউজিং দেম এস গাইডস, মানে বললাম কি মানে এজগুলোকে একটা গাইড হিসাবে নিয়ে পরে আমরা ওইভাবেও করতে পারি, এই ছবিটা এখানে দেখানো হয়েছে। এবার কি বলছে যদি ইনক্লাইন্ড লাইন আমাকে টানতে হয় তো ইনক্লাইন্ড লাইন টানার জন্য কি মানে ইনক্লাইন্ড লাইনটা আমার দুরকম হতে পারে, যেরকম এইখানে তিনের তিন নম্বরের যে ছবিটা দেওয়া রয়েছে তো ইনক্লাইন্ড একটা কি হতে পারে, একটা হতে পারে কি যে এইটা একটা হতে পারে কি যে ইনক্লাইন্ড আপওয়ার্ড, আমি শর্টে লিখছি আই ইউ ইনক্লাইন্ড আপওয়ার্ড, আবার এইটা কি হতে পারে এটা হতে পারে কি যে ইনক্লাইন্ড আমার ডাউনওয়ার্ড নিচের দিকে হতে পারে, আবার এই যে লাইনটা এই লাইনটাও আমার ইনক্লাইন্ড লাইন। তো এইখানে কি হয়েছে সিম্পল জিনিস কিচ্ছু না, এইভাবে কোনো লাইন টানতে গিয়ে তাহলে সেক্ষেত্রে আমার তো হাতে শুধু কী রয়েছে জাস্ট একটা পেন্সিল আছে ইরেজার আছে আর একটা পেপার রয়েছে, না কোনো স্কেল না কিছু, কিন্তু আমাকে লাইনটা টানতে হবে। তো কী করবো পেজটাকে আমি নিলাম ঘুরিয়ে, পেজটা আমি ঘুরিয়ে নেবো, এবার আমি যে বসে রয়েছি তো আমার আই সেটিংয়ের সঙ্গে আমি সেট করে দেখবো যে এইটার সঙ্গে আমার হরাইজন্টাল লাইনটা যেন আমার ঠিকঠাকভাবে আমি পাচ্ছি কিনা মানে হরাইজন্টাল, তো সেটাকে যদি আমি নিয়ে পরে টেনে দিই তাহলে তোমার একটা হয়ে গেল আমার ইনক্লাইন, এইখান থেকে এই যে লাইনটা পি কিউ তো পি কিউটা আমার এখানে পি কিউ, কিন্তু কী করা হয়েছে এই যে পেজটা আমার এদিকে এটা মানে ঘুরেছে মানে এইভাবে আমার রিভলভ করেছে পেজটাকে অল্প টিল্ট করা হয়েছে বেঁকানো হয়েছে, তাহলে পি কিউ আমি লাইনটা পেলাম, কারণ পি কিউটা কি যে ড্রয়িংটা করছে তার হরাইজন্টাল লাইন করতে যখন সুবিধা হচ্ছে পি কিউ, আবার ঠিক সেম ক্ষেত্রে যখন কিউ আর তাকে যখন ড্র করতে হবে তখন কী করলো এই পেজটাকে আবার উল্টো দিকে ঘোরালো মানে বাঁ দিকে একবার ডান দিকে টিল্ট একবার লেফট সাইডে টিল্ট, তখন কী হচ্ছে তখন কিউ আরটা তার পক্ষে কী হচ্ছে ওটা হরাইজন্টাল হচ্ছে, তখন কিউ আরটাকে সে টানলো তারপরে পেজটাকে আবার সোজা করে দিল, তো ব্যাস দুটো লাইনই চলে এলো, তার একটা ইনক্লাইন্ড লাইন একটা আপওয়ার্ড এলো একটা ডাউনওয়ার্ড এলো, এটা লেখা রয়েছে ইনক্লাইন লাইনস ওয়েন দে আর নিয়ারলি হরাইজন্টাল আর স্কেচ ফ্রম লেফট টু রাইট, যখন নিয়ারলি হরাইজন্টালের কাছাকাছি থাকে তখন আমরা মেনলি কি লেফট থেকে রাইটে আমরা সেগুলোকে ড্র করে থাকি,
আর তাছাড়া যদি ওগুলো ভার্টিক্যাল থাকে তখন চেষ্টা করি কি যে ওগুলোকে আমরা আপ টু ডাউনের দিকে আমরা টানা, ডাউন থেকে আপে না। তাছাড়া আমি একটা কথা কি বললাম যে এই লাইনগুলোকে সেভাবে কিন্তু আমরা স্কেচ করতে পারি, কী হবে যদি পেপারটাকে যদি আমরা রিভলভ করে নিই তাহলে ওগুলো কিন্তু আমাদের জন্যে ইনক্লাইন্ড লাইনে থাকবে না, ওগুলো তখন আমাদের জন্য কী হয়ে যাবে হরিজন্টাল লাইন হয়ে যাবে। তো এটাতে গেল কি যে স্ট্রেট লাইন কীভাবে টানতে হয়। এইভাবে এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি যে কী করে সার্কেল কিংবা আর্ক আমাদের ড্র করতে হয়। তো এটারও অনেক কিছু নিয়ম রয়েছে। তো এটাতে আমাদের কি জানতে হবে কি যে সার্কেল কিংবা আর কিছু ড্র করার জন্য যে আমাদের কাছে কী আছে, একটা পেন্সিল রয়েছে, একটা পেপার রয়েছে, একটা ইরেজার রয়েছে। তো এটা সব থেকে প্রথমে ইজি একটা যে মেথড আছে আগে সেই মেথডটাকে আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে কি যে আমাদের যে থাম ফিঙ্গারটা থাকে সেই থাম ফিঙ্গারটাকে একটা জায়গাতে কেন্দ্র হিসাবে ধরলাম, নিয়ে আমাদের ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার কিংবা রিং ফিঙ্গার দিয়ে পর তার যে পেন্সিলটা, পেন্সিলটার বইয়ের সার্ফেসের সঙ্গে একটা জায়গাতে আমি পয়েন্ট করলাম, বুক মানে যে পেপারটা দিয়ে আমি ড্রয়িংটা করব। তারপরে কি করব, যে পেপারটা থাকবে সে পেপারটাকে হয়তো আমি রিভলভ করাবো কিংবা সেটাকে আমি রিভলভ করে দেবো। যদি ওটাকে রিভলভ করাই তাহলে কী হবে, তাহলে অটোমেটিক্যালি আমার একটা গোল সার্ফেস একটা একটা মেরে ভাবে চলে আসবে একটা। তাহলে সেক্ষেত্রে কী হবে, হ্যাঁ তবে একটা শর্ত কী যে পেন্সিলটা যেভাবে আমি ধরে পরে ঘোরাবো সেইটাতে যেন আমার যেন ওটাতে না কোনো নড়ে, আর তার সাথে আমার ফিঙ্গারটা যে থাম ফিঙ্গারটা সেটাও যেন আমার কোনো অসুবিধে না হয়। কারণ ফিঙ্গার ওগুলো যদি আমার যদি লুজ করে যাচ্ছে, যদি ওগুলো নড়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ড্রয়িংটা কিন্তু ঠিক মতন আমার আসবে না। তো এটা হচ্ছে কি একটা গতানুগতিকভাবে যেটা আমরা মানে আমাদের কাছে কিছু নেই ড্রয়িং করতে হবে। তো অনেকে কী করে যে কেউ হয়তো যেটা কি যে কয়েন ইউজ করে, যে চলো আমার কাছে কোনো কম্পাস নেই, কোনো সার্কেল নেই, কোনো টেম্পলেট নেই, পকেট থেকে একটা কয়েন বার করলাম, কয়েন দিয়ে আমি ড্রয়িংটা করে দিলাম, একটা কোনো সার্কেল, একটা কয়েন, দুর্গার কয়েন, তিন চার টাকা, পাঁচ টাকার কয়েন। এবার দেখা গেলো যদি কয়েনও না থাকে তখন কীভাবে করবো, তখন এই একটা পদ্ধতি যেটা হচ্ছে কি যে থাম ফিঙ্গারটাকে মাঝে রেখে পরে গোল করে ঘোরানো, যেটা সবাই হয়তো অনেকে করে এসে, তবে এটার জন্য তারাই ভালো পারবে, প্রচণ্ড প্র্যাকটিস চাই, প্লাস কি ব্যালেন্স ভালো চাই, ফিঙ্গার ব্যালেন্স। তাছাড়া আরও কী আছে, একটা নিয়ম কী আছে সেটাকে বলে ট্র্যামেল। তো ট্র্যামেল জিনিসটা কী, ট্র্যামেলটা হচ্ছে আচ্ছা বলে দিচ্ছি যে প্রথমে এরকম করে একটা আমরা মানে রেডিয়াল আমরা এইভাবে লাইন টানব, মানে কি আপ টু ডাউন একটা লাইন টানলাম আর সেটাকে হয়তো কোনো একটা নাম দিলাম আর তারপরে এদিকে একটা লাইন টানলাম, মানে একটা লাইন টানলাম ভার্টিক্যাল, একটা লাইন টানলাম কি আমরা হরাইজন্টাল। আচ্ছা এ টু জেড ইংলিশ গ্রামার বলছে স্যার বুঝতে পারলাম না। আচ্ছা বুঝতে পারলাম না বলছে, এটা আমরা যেটা বলছি সেটা হচ্ছে কী করে ফ্রি হ্যান্ডে আমরা সার্কেল কিংবা আর্ক করব। তো এটা একটা এক্সাম্পল দিলাম কী করে ওটা, সেটা তো করে দেখাতে হবে এবার, দেখো এখানে তো পুরোমন্দি আমি করতে পারবো না। তো ওটা হচ্ছে কী করে ফ্রি হ্যান্ডে করা যায়, ফ্রি হ্যান্ডে আমরা কী করে ড্রয়িং করতে থাকি সেটা বোঝাচ্ছি। তো ট্র্যামেলের জিনিসটা বলে দিচ্ছি, তো একটা ভার্টিক্যাল প্রথমে লাইন টানলাম এদিকে, একটা হরিজন্টাল ফার্স্ট একটা লাইন টানলাম হলো, তারপরে একটা পেপারের টুকরো নিয়ে পরে সেটাকে সেন্টারে পিন করে পরে নিয়ে ওইটাকে আমরা বাইরের দিকে আমরা এক্সটেন্ড করলাম, মানে তারপরে এখানটাতে পেন্সিল দিয়ে পরে এটাকে যদি আমরা রিভলভ করে যদি রাউন্ড করে ঘোরাই তাহলে কী হবে, তাহলে পিস অফ ট্র্যামেল এটাকে বলা হয়, এটাকে বলা হয় ট্র্যামেল মেথড। এই ট্র্যামেল মেথডের সাহায্যে কিন্তু আমরা ড্রয়িংটা করতে পারব। তো একটা কথা আমি বলছি যে অ্যাটেন্ডেন্স কিন্তু কেউ রিপিট করবে না, যেরকম গৌরব দত্ত একে দেখেছি প্রতিদিন কিন্তু এ কিন্তু রিপিট করে রোল নাম্বার সিক্স পিটারে। তো বলবো কেউ কিন্তু রিপিট করো না, বারবার করে বলছে যে করবে একবার করবে, একবার করার পর মনে রাখবে যে হ্যাঁ আমার অ্যাটেন্ডেন্সটা হয়ে গেছে এইখানে এইখানে যে লিখছো। আর অ্যাটেন্ডেন্স লিঙ্ক যখন ওপেন করা হবে তার আগে অবশ্যই বলে দেওয়া হবে যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ওপেন হচ্ছে, তখন ঠিক মতন গিয়ে পরে দিয়ে আসবে, অ্যাটেন্ডেন্স দিয়ে পরে আবার ফেরত আসবে। তো এইবারে কী হচ্ছে আরও নিয়ম বলে দিচ্ছি আমি, তাছাড়া কী বলছে মার্ক দ্য সেন্টার অ্যান্ড থ্রু ইট ড্র হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার লাইন্স অ্যাট ফোর, যেরকম একটা সিম্পল নিয়ম, যেরকম কি একটা আমরা মানে হয়তো একটা স্কোয়ার করলাম, একটা স্কোয়ার করা হলো, সে স্কোয়ার করার পর আমি কী করলাম এদিক থেকে একটা টানলাম ডায়াগোনাল আর এদিক থেকে আমি একটা কী টানলাম, একটা টানলাম আমি ডায়াগোনাল, তো দুটো আমার ডায়াগোনাল করা হলো, ঠিক আছে।
এইবারে এই যে দুটো ডায়াগোনাল আমার যেখানে কাটিং করলো, তো এখান থেকে আমি মোটামুটি আন্দাজ করে একটা এদিকে কাট করলাম, একটা এদিকে করলাম, দুটো বাহুতে একটা করলাম এইদিকে করলাম, আর একটা আমি এই সাইডে আমি একটা কাট করলাম। সেটা হলো এইবারে কি যে পেন্সিলটাকে আমাকে স্লাইড করি করে দেখতে হবে যে এখান থেকে যদি এটাকে জয়েন করি, যেরকম আমি নাম দিচ্ছি, এটা যদি নাম দিই এ, তো এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, তো এটা নাম দিলাম ডি, এবারে এটা নাম দিলাম ই, এটা দিলাম এফ, এটা দিলাম জি, আর এটা দিলাম কি এইচ। ভালো কথা। তো ডায়াগোনাল টানার পর এটা ডায়াগোনাল দুটো কর্নারে চিনে যে দুটো কর্ণ আমার একটা জায়গাতে নিশ্চয়ই ছেদ করবো, সেটা যেখানে ছেদ করেছে সেখান থেকে আমি পেন্সিল বসি পরে কী করবো, কারণ শুধু এত পেন্সিল আছে, তো পেন্সিল বসি পরে আমি চারটে বাহুতে চার জায়গায় আমি মিডিল করে নিয়ার অ্যাবাউট অ্যাপ্রোচ করে আমি কেটে নিলাম। তারপর কি যে আমি দেখবো কি যে পেন্সিলটা আমি স্লাইড করাবো, দেখবো কি ই থেকে এফটা যদি আমাকে গোল করে মিলাতে হয় তাহলে আমার এ থেকে সি এর কর্ণতে কোথায় কাটছে, ধরে নিলাম আমি এটা এইখানে কাটছে, ঠিক সেরকম এফ থেকে জি যদি মিলাতে হয় তাহলে বি ডি কর্ণর কোথায় কাটছে, ধরে নিলাম এইখানে কাটছে, যদি জি থেকে এইচ যদি আমাকে সার্কেল করে মিলাতে হয়, কারণ আমাকে বক্র আঁকতে হবে সার্কেল আর, তাহলে এ সি কর্ণর কোথায় কাটছে, মেবি আমার এইখানে কাটছে এই পয়েন্টটা, সেরকম এইদিকে বি ডিতে আমার এইখানে কাটবে নিয়ে। তারপর কি ফ্রি হ্যান্ডে ছোটো ছোটো করে কি বলেছিলাম শর্ট অ্যান্ড লাইট স্ট্রোক, প্রথমে ই থেকে এ একটা জয়েন করলাম, এ থেকে এফ এইভাবে নিয়ে, তারপরে এইখানে হয়তো ঠিক মতন আসছে না, সেটা আরও ভালো হবে নিয়ে, এইভাবে আমার যে গোলটা যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে আমার ফ্রি হ্যান্ডে আমার ড্রয়িং করা যে ছবিটা হচ্ছে আমার এইটা আসবে, এটা আমি বড় করে দেখাচ্ছি, এইটা এইটা আমার আসবে। তো এই যেটা গেল সেটা হচ্ছে কি যে আমরা সার্কেল এবং আর্ক কী করে বানাতে পারবো, তার একটা নিয়ম আমি এখানে দেখালাম। আচ্ছা, এটা ছাড়া কি একটা ট্র্যামেলের একটা নিয়ম বললাম যে একটা পেপারকে ট্র্যামেল হিসেবে যদি আমি ব্যবহার করে থাকি, ঠিক আছে, তো সেটাকে আমি ডিসকানেক্ট করে আবার আমি ফিরে এসেছি, আমার রিকানেকশন আবার এখানে হয়েছে। তো আমরা ফ্রি হ্যান্ডে যখনই কোনো কিছু ড্রয়িং করবো, তো প্রথমে আমাদেরকে যেটা ধ্যান রাখতে হবে যে আমরা যেভাবে আমরা দেখছি সেই দেখাটা যেন আমাদের সঠিকভাবে হয়ে থাকে, তার সঙ্গে আমাদের যে হাতের রিস্ট আর আমাদের পেন্সিলের যে প্রেশারটা আমরা দিয়ে পরে ড্রয়িংটা করবো সেটা যেন সঠিকভাবে হয়ে থাকে। আচ্ছা, তো এখন যেরকম বাজছি, এখন যেটা বলতে চাইছি যে এখন টাইম হচ্ছে নিয়ার অ্যাবাউট 4:35 PM হয়ে গেছে, তো বলবো অ্যাটেন্ডেন্স লিঙ্কটা ওপেন হয়ে গেছে, তো সবাই গিয়ে পরে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, অ্যাটেন্ডেন্সটা দেওয়ার পর আবার এই ক্লাসে ফিরে এসো, আর অল্প একটু বাকি রয়েছে কী করে ফ্রি হ্যান্ডে করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দেবো, তাহলে এটা শেষ হবে। তো অ্যাটেন্ডেন্স লিঙ্ক ওপেন হয়ে গেছে, আচ্ছা সবাই বলছে নেটওয়ার্ক প্রবলেম করছে, ঠিক আছে আমি তোমাদেরকে টাইম দিলাম ফর আবার যতক্ষণ লিঙ্ক ওপেন থাকছে 5 to 10 minutes, তো তার মধ্যে তোমরা আবার জয়েন হও, তো তার মধ্যে আমি যদি পারি তো নেটওয়ার্কটা আমি ঠিক করার চেষ্টা করছি। বিশ্বাস তো দেখতে পাচ্ছি যেরকম অনেকে এখানে আবার অ্যাটেন্ডেন্স দিয়ে পরে ফিরে এসছে, তো আমি আবার এই ক্লাসটা শুরু করছি, তো সবাইকে বলবো যে ক্লাসের দিকে আবার ধ্যান দিতে। তো একটা কথা আবার বলছি, যেরকম দেখতে পাচ্ছি কৃষ্ণেন্দু মুখার্জি, তো কৃষ্ণেন্দু মুখার্জি কিন্তু এইখানে কিন্তু সেই বারবার করে তার নিজের নাম আর রোল নাম্বারটা অনেকবার করে দিয়ে যাচ্ছে, তো সবাইকে বলবো লাইভ চ্যাটে যখন কেউ নিজের নাম আর রোল নাম্বার লিখছো, নিজের ট্রেড লিখছো, তো সেটা একবারই দাও, দেওয়ার পর সেটাকে মনে রেখো যে আমি ওটা দিয়ে দিয়েছি, নি তারপরে যখন অ্যাটেন্ডেন্স লিঙ্কটা যখন ওপেন হবে তো তখন তোমার অ্যাটেন্ডেন্সটা সেই লিঙ্কটা ওপেন করার পর সেখানে কী করে দেবে, এখানে বারবার করে নিজের নামটা দিয়ে রেখো না, অ্যাটেন্ডেন্স তুমি যদি একবারই দাও তাহলে সেটা একবারই কাউন্ট হবে, বারবার দিলে বারবার কাউন্ট হবে না। তো সার্কেল নিয়ে যেটা বলছিলাম, তো সার্কেলের এরকম আরও অনেক কিছু নিয়ম রয়েছে, যেরকম আমাকে যদি সার্কেল বানাতে হয়, ঠিক যেরকম হচ্ছে কি যে আমি সাপোজ এই একটা আমি টানলাম ভার্টিক্যাল লাইন, একটা আমি টানলাম হচ্ছে হরাইজন্টাল লাইন, হলো এবারে এখান থেকে কতগুলো ফ্রি হ্যান্ডে কী করলাম যে এই ওটা যে কেন্দ্রবিন্দু আছে, তো ও কেন্দ্রবিন্দু কী করলাম আমি কতগুলো রেডিয়াল লাইন আমি টানলাম, রেডিয়াল লাইন মানে কি, মানে যে কথাটা রেডিয়াস থেকে আমার এসছে, মানে ব্যাসার্ধ থেকে, ব্যাসার্ধ থেকে যে লাইনটা বেরোচ্ছে সেটা হচ্ছে রেডিয়াল লাইন, তো আমি যদি এরকম আমি কতগুলো আমি লাইন এখানে আমি টানলাম, ঠিক আছে, এবারে আমি ভাবছি হয়তো একটা আমি বক্র কী একটা সার্কেল আমি একটা আর কিছু বানাবো,
তো দেখা যাচ্ছে কি যে আমি এই পয়েন্ট থেকে আমি নেব, তো এটা হচ্ছে আমার ওডি, তো ওডি থেকে নিয়ে পরে ওই, তো আমি যদি একটা আর্ক আমি বানাতে চাই, একটা হয়তো একটা সার্কেলের একটা সাইড, একটা একটা অংশ আর্ক, তো এখান থেকে ওডি থেকে ওই ডি ডিস্টেন্সটা তো অনেক, তো সেটা কী করে আমি কম মানে কী করে ইজি করে নেবো, কিছু না কতগুলো আমি লাইন নিয়ে নিলাম, যেরকম এইখানে এই যে ছবিটাতে দেওয়া আছে, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিটাতে দেওয়া আছে লাইন টানো, টানার পর কী করবো, পেন্সিলটাকে সুইং করাবো, সুইং করি পরে দেখবো যে আমার কোথায় কোথায় এটা কাট হওয়ার চান্স থাকছে, তো যেখানে যেখানে হবে সেখানে সেখানে একটা হালকা করে আমি এটা কাট মার্ক দিয়ে দেবো যে আমার এদিক থেকে কিন্তু পেন্সিলটা ঘোরালে কিন্তু আমার এইভাবে আসতে পারে। তারপরে ফাইনালি মানে এখান থেকে তারপর ডিম হালকা একটা লাইন আমি টানবো, দেখবো যে টানার পর যেটা ঠিকঠাক করে আমার মিলছে কি মিলছে না, যদি দেখি ঠিকঠাক করে মিলে যাচ্ছে তারপরে একটা কি ফাইনালি একটা ডার্ক লাইন আমি এভাবে টেনে দেবো, তো সেক্ষেত্রে তখন কি হয়ে যাবে, তখন আমার এই লাইনটা কিন্তু আমার টানা হয়ে গেল। এই যে বলছে লার্জ সার্কেলস মে বি কেসড অ্যান্ড ডিসক্রাইব অ্যাবাভ বাই অ্যাডিং এ ফিউ এক্সট্রা রেডিয়াল লাইন্স, অ্যান্ড ইজিয়ার মেথড ইজ টু মার্ক এ নাম্বার অফ পয়েন্টস বাই মিনস অফ এ ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলটা তো আগেই বললাম যে কি পেপারে কিংবা পেপার টুকরো কিংবা কাপড় টুকরো নিয়ে পরে যেটাকে করা হয়। তাছাড়া আরেকটা কি বললাম যে ইট ক্যান অলসো বি ড্রন বাই মেকিং এ কম্পাস অফ ফিঙ্গার্স অ্যান্ড এ পেন্সিল, এটাও আগে বলেছি যে ফিঙ্গার আমাদের আঙুলটাকে ফিঙ্গার মানে কম্পাসের মতন কাজ করি পরে পেন্সিল ড্রয়িং করা, সেটাও বলেছি। যেটা কি যে সেন্টারে আমাদের যে ছোটো ফিঙ্গারটা সেটা একটা পিভটের মতন কিংবা থাম ফিঙ্গারটা একটা পিভটের মতন কাজ করবে, নিয়ে তারপরে যদি পেপারটাকে রাউন্ড করে মুভ করে যদি গোল করে ঘোরে তাহলে কিন্তু একটা সার্কেল আমরা বানাতে পারবো। তো এইবারে যেটাতে আসছি, তো এখানে সব নিয়মই সেম, আমরা এখান থেকে মানে রেডিয়াল লাইন টেনে করতে পারি কিংবা স্কোয়ার টেনে পরে করতে পারি, ঠিক আছে। তাছাড়া আমরা ট্রায়াঙ্গেলের সাহায্যে করতে পারি, হাফ সার্কেল করতে পারি, ফুল সার্কেলও করতে পারি, সেটা কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা আমার এখানে নেটওয়ার্ক ঠিক রয়েছে, আমি দেখতে পাচ্ছি কৌশিক সি বারবার করে বলছে যে নেটওয়ার্কের প্রবলেম, তো বলবো একবার রিফ্রেশ করো না কৌশিক সিকে। আচ্ছা এরপরে কী আসছে, যেটা হচ্ছে আমাদের কি যে ফ্রি হ্যান্ড স্কেচিং অফ অ্যান ইলিপস, ইলিপস একটা ফিগার হয় যে ফিগারটা দেখতে খানিকটা হচ্ছে আমাদের এইরকম, না পুরোপুরি গোলের মতো কিছু ডিম্বাকৃতি টাইপ, ঠিক আছে। তো এর এইদিকে একটা অ্যাক্সিস থাকে আর একটা এই বরাবর অ্যাক্সিস থাকে, তো একটাকে বলা হয় কি মেজর অ্যাক্সিস আর একটাকে বলা হয় কি আমার মাইনর অ্যাক্সিস। তো এবার এই জিনিসটাকে মানে ফিগারটা ঠিক দেখতে এখানে ঠিক মতো হয়তো আসছে না, এই ফিগারটা দেখতে হয় ঠিক এরকম টাইপের ইলিপস, যেটাকে বলে ইলিপস সয়েডাল, এইদিকে একটা থাকে একটা থাকে অ্যাক্সিস। যারা হয়তো ক্লাস 10 পাস করার পর যারা 11-12 যারা ম্যাথ নিয়ে পড়বে তাদের ক্ষেত্রে ইলিপস হাইপারবোলা প্যারাবোলা এই জিনিসগুলো থাকে। তাছাড়া যদি ইজিলি বুঝতে হয় তাহলে কি বলবো যে একটা কোণ আছে, একটা শঙ্কু, একটা শঙ্কু আমার এরকম রয়েছে শঙ্কু একটা, ঠিক আছে শঙ্কু তো এরকমই হয়। তো একটা শঙ্কুকে সাপোজ একটা কোনো তল মানে একটা কোনো কিছু যে আমি কাটছি, তো সেটাকে যদি আমি এই বরাবর যদি আমি কেটে যদি একা ইনক্লাইন হবে, হয়তো এখান থেকে এটা হয়তো আমার হয়তো হরাইজেন্টাল, হয়তো সাপোজ 30 ডিগ্রি কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এইভাবে শঙ্কুটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে এর যে ওপরের অংশটা তো কেটে তো বাদ হয়ে যাবে, নিচে নিচের দিকে যেটা পড়ে থাকবে তখন সেটাই হয়তো দেখতে আমার কীরকম দেখায়, আমার দেখায় ইলিপসের মতো। আবার এটাকে যদি আমি আরেকটু আমি যদি এইভাবে কাত করে কাটি তখন হয়তো আমার সেটা দেখাবে যে শেপটা নাম আসবে, সেটাকে কী বলা হয় হাইপারবোলা। তো এইসব জিনিসগুলো এখন নেই, এগুলো পরে আছে। তো আমি এই এবার এই যে ইলিপসটা যদি আমাকে ফ্রি হ্যান্ডে আঁকতে হয় ইজিলি তাড়াতাড়ি, তো সেটা কীভাবে আঁকবো, তো সেটা আঁকার কী, প্রথমে কী হচ্ছে, প্রথমে আমি একে দুটো লাইন টেনে নিলাম, একটা যেহেতু আমাকে একটা অ্যাক্সিস দুটো অ্যাক্সিস বানাতে হবে, এইটা হচ্ছে আমার কি মেজর, তো এটা হচ্ছে মাইনর, তো একটা প্রথমে হরাইজন্টাল লাইন টানলাম আমি নাম দিয়ে দিলাম হয়তো আমার এবি, আর একটা আমি লাইন টানলাম ভার্টিক্যাল, তো এটা আমি নাম দিলাম সিডি, দুটো যেখানে ছেদ করলো সেটা নাম দিলাম আমি ও, ঠিক আছে। এটা হয়ে গেলো স্টেপ 1। এবার 2-তে কি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করবো যেটার কি আমার সাইড যেন আমার ইকুয়াল থাকে, তো আমাকে তো ঠিক মতন দেখে করতে হবে, কারণ আমার কাছে না আছে স্কেল না কিছু, তো চোখে দেখে ঠিক মতো যেন আন্দাজে করতে হবে ভালো করে। তো প্রথমে পেন্সিলটাকে স্লাইড করি পরে একটা প্রথমে হালকা করে বাইরের দিকে লাইন টানবো, দেখবো সব ঠিকঠাক এসছে কিনা, যখনই দেখবো আমার সবকটা স্কোয়ার ঠিক হয়ে গেছে তখন কী করবো আমি এইটাকে জয়েন করে দেবো। তো যদি এটাকে জয়েন করি তাহলে আমার এ বি সি ডি তো লাইন টানা ছিল না, তারপর পুরোটাকে করলাম, তাহলে কি স্টেপ 2-তে আমার টোটালটা তৈরি হয়ে গেল। এরপরে কী আসছে আমার স্টেপ 3। তো স্টেপ 3-তে কী আছে, এবারে আমাকে কার্ভগুলো ড্র করতে হবে। তো এই যে কার্ভটা আমি যদি ড্র করতে চাই, এইখানে আমি এই যে সার্কেল কীভাবে ড্র করেছিলাম এর হেল্প কিন্তু আমি এইখানে নিতে পারি, কোনো অসুবিধা কিছু।
আমাকে কি বলছে এবারে এ থেকে সি, সাপোজ এটা তো এ পয়েন্ট আর এটা সি পয়েন্ট, তাই এটা ডি আর এটা বি পয়েন্ট, এবারে কি এবারে এ থেকে সি আমাকে কার্ভ করতে হবে, এ থেকে বি কার্ভ করতে হবে, বি থেকে ডি, ডি থেকে সি, এ থেকে সি তো ডিস্টেন্স অত অনেক। দেখি এখানে একটা কাজ করতে পারি, এইভাবে লাইন কিন্তু আমরা ড্র করতে পারি, তারপরে আমরা এখান থেকে ছোটো ছোটো করে কাটিং করে নিয়ে গিয়ে কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে এইটা এটা হচ্ছে কী ছিল, তো সেই জন্য আমি ডিসকানেক্ট করার পর আবার আমি কানেকশন মানে কানেক্ট হলাম। তো ডিম লাইন প্রথমে যে কোনো লাইনই করবো ফ্রি হ্যান্ডে করি, তো ফার্স্টে কী করবো ডিম ফেড মানে হালকা, যেটাকে হয়তো পেন্সিল দিয়ে মুছলে হয়তো আমার খুব ইজিলি উঠে যাবে, পেন্ট করবো। লাস্টে যখন দেখবো যে না ঠিকঠাক হয়ে গেছে মানে ঠিকঠাক মিলে গেছে, তখন ওটা কী করবো ফার্ম লাইন করে দেবো। ফার্ম মানে দৃঢ় লাইন জানা থাকবে, ফার্ম ডার্ক। তো এইটা যেটা গেল, হ্যাঁ আমাকে অনেকেই বলছে যে কি অজয় বাউরি, মোবারক আনসারি, অজয় তন্তু ভাই প্রবলেম হচ্ছে, আমি জানি প্রবলেম হচ্ছিলো, সেই জন্যই আমি ডিসকানেক্ট করে আগে আমি কানেকশন করে দিয়েছি। তো বলবো তোমাদের হলে তোমরা একবার করে নাও রিফ্রেশ। আচ্ছা এরপরে কী আসছে যে ফ্রি হ্যান্ড স্কেচিং অফ এ স্কোয়ার, তাহলে একটা চৌকো স্কোয়ার কী করে আমরা করবো, স্কোয়ার মানে কি যা সব দিকটা সমান, তাই না? তো এইটা করার জন্য আমি কী বলছি যে সিম্পল কিছু না, একটা আবার আগের মতনই ভার্টিক্যাল লাইন আর হরাইজন্টাল লাইন আগে আমি টানলাম, এই যে এ বি হয়তো আমি নাম দিলাম ভার্টিক্যালের, সি ডি হয়তো আমি নাম দিলাম কিছু হরাইজন্টাল, আমি লাইনটা টেনে টেনে দিলাম, খুব ভালো কথা, যাতে ই একে অপরে কোথায় ক্রস করলো ওতে আমি ওর নাম দিতে পারি, পি দিতে পারি, এনি নেম। তারপরে এইবারে এইখানে আমার যে ফিঙ্গার আছে সে ফিঙ্গারের করে মাফ করে করে, কিংবা আমি পেন্সিলের কোনো মাপ নিয়ে কিংবা কোনো আয়ের চোখের মাপ নিয়ে করে আমি ইকুয়াল লাইন করে আমি কি কেটে নেব সমান করে, মানে এই সাইডে যদি আমি যদি এইটাকে যদি চারটে ভাগ করি, এক দুই তিন চার, তাহলে এদিকেও এটা চারটে ভাগই করবো, এদিকেও এটাকে আমি চারটে ভাগই করবো, তারপর এদিকেও আমি এটাকে চারটে ভাগই করবো, যেটা আমার এখানে করে আছে, এই যে মার্ক ইকুয়াল ডিস্টেন্সেস অন বোথ লাইন্স করলাম। তারপরে কি একটা লাইট একটা স্কোয়ার করবো, এন্ড পয়েন্টগুলোকে আমি জয়েন করার পর লাইট একটা আমি স্কোয়ার করে নেবো, তারপরে কী করবো একটা আমি ডিপ স্কোয়ার, যখন দেখবো যে স্কোয়ারটা ঠিকঠাক হয়ে গেছে তারপরে আমি একটা ডিপ স্কোয়ার আমি করে নেব। তো এইটা হয়ে গেলো কি যে এইবারে এইখানে এই যে লাইনগুলোকে আমি টানলাম, তো এইটার সাহায্যে আমি একটা জিনিস কি বুঝতে পারবো যে আমার প্রতিটা গ্যাপ যদি আমার সমান থাকে তাহলে কিন্তু আমার স্কোয়ারটা আসবে, তাহলে কিন্তু যদি এই এন্ড পয়েন্টে কিংবা এই গ্যাপগুলো যদি কম বেশি হয়ে যায়, যদি চোখের আন্দাজে ভুল হয়, তাহলে কিন্তু এটা পুরোপুরি কিন্তু আমার স্কোয়ার আসবে না, ঠিক আছে? তো এইটা তো গেল কি যে সবার শেষে কী করবো পার্ট, বলছে স্যার লিঙ্ক ওপেন হয়েছে, তো লিঙ্ক তো ওপেন হয়ে গেছে অনেকক্ষণে, অনেক অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে, অর্থাৎ লিঙ্ক বন্ধ হয়ে গেল। আচ্ছা এরপরে কী হচ্ছে ফ্রি হ্যান্ড স্কেচিং অফ হেক্সাগন, মানে ষড়ভুজ, ষড়ভুজ আমি কী করে ফ্রি হ্যান্ডে স্কেচ করবো। তো ষড়ভুজ এখানে দুটো জিনিস আছে, একটা আছে কি যে সার্কামস্ক্রাইব, আর একটা আছে দেখবে এখানে লেখা আছে ইনস্ক্রাইব, এই দুটোর কথা মানে আছে, যেটা সার্কাম যে স্ক্রাইবটা আছে, সার্কাম স্ক্রাইব কী হচ্ছে যে আমার যে ষড়ভুজটা হবে এটা যদি আমার ষড়ভুজ হয় সাপোজ, তো সেই ষড়ভুজের ভেতরে কিন্তু আমার একটা সার্কেল থাকবে, মানে আমার যদি একটা বৃত্ত থাকে তো সেই বৃত্তটাকে ছুঁয়ে পড়ে কিন্তু আমার ষড়ভুজটা আমার হবে, ঠিক আছে? এটা এখানে করতে পারছি না, এই এটাকে বলা হয় সার্কাম স্ক্রাইবিং। আর যেটা ইনস্ক্রাইব, যেটা ইনস্ক্রাইবের কথাটা কী মানে, সেটা হচ্ছে কি যে আমার যে ষড়ভুজটা তো আমার হচ্ছে, কিন্তু ষড়ভুজটার ষড়ভুজটা হওয়ার পর আমার ওর যে বৃত্তটা থাকবে সেই বৃত্তটা কিন্তু আমার ষড়ভুজের মানে ষড়ভুজের বাইরেটা দিয়ে আমার বৃত্তটা হবে, এটাকে কী বলা হয়, তাহলে এটা কী হলো বৃত্তের ভেতরে ষড়ভুজ, তাহলে ওটা ইনস্ক্রাইব, আর বৃত্তের বাইরে ষড়ভুজ মানে হচ্ছে ওটা সার্কামস্ক্রাইব, ঠিক আছে? তো এটা কী করে করবো, তো সিম্পল জিনিস, প্রথমে হরাইজন্টাল লাইন আমি টানলাম আপ টু ডাউন, আর ভার্টিক্যাল আমি টানলাম কি ডাউন টু আপ, মানে ভার্টিক্যাল টানলাম আপ টু ডাউন, আর হরাইজন্টাল কি টানলাম লেফট টু রাইট, এটা হলো। তারপরে কি রেডিয়াস আমি ঠিকঠাক নিলাম, যে একটা মার্ক করলাম আমি, কিংবা রেডিয়াস তো আমি সেটা বলতে পারছি না, জাস্ট ফ্রি হ্যান্ডে করবো, একটা পেন্সিল দিয়ে করে একটা মার্ক করলাম যে আমার কোথায় আমার ইন্টারসেক্ট করছে সেইটা, আর তার সাথে আমার প্রতিটা দূরত্ব যেন মানে আমি যে স্কোয়ারটা আমি যেটা বানাবো সেই স্কোয়ারটা যেন আমাকে সমান তো হওয়া চাই, তাহলে এই দিকে যদি লেন্থটা বেশি নিয়ে এই দিকে কমে তাহলে তো হবে না, তাহলে সব দিকে আমাকে সমানই করতে হবে, তাহলে এ বি সি ডি আমি কী করলাম সব দিকে আমি এটাকে সমানই করে দিলাম, এটাকে ভালোভাবে।
এবার কি ড্র লাইন্স কানেক্টিং অ্যাট দ্য এন্ড অফ সেন্টার লাইন্স অ্যান্ড সেন্টার অফ ট্রাইঙ্গলস। এবার কি করব আমি এখান থেকে এবার টানতে হবে কি স্ট্রেট লাইন, তো এ থেকে ডি, ডি থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি আমি এইভাবে জয়েন করলাম যেটা আমার এখানে রয়েছে, কিন্তু ফ্রি হ্যান্ডে। কিন্তু ফ্রি হ্যান্ডে জয়েন করার পর তারপরে কি করব আমাকে কি বানাতে হবে স্কেচ, এই যে লেখা আছে স্কেচ আর্ক টু ফর্ম এ কমপ্লিট সার্কেল, একটা স্কেচ বানাতে হবে। তো সেই স্কেচটা বানাবার জন্য কি এই স্কেচটা যখন বানাবো তখন অটোমেটিক্যালি কিন্তু এটা সেই সেগমেন্ট অফ এ সার্কেলের মতন চলে আসবে, মানে কি এটা হচ্ছে আমার কড, তাই না, এটা হচ্ছে আর্ক টু ফর্ম এ কমপ্লিট সার্কেল, একটা স্কেচ বানাতে হবে। তো সেই স্কেচটা বানাবার জন্য কি এই স্কেচটা যখন বানাবো তখন অটোমেটিক্যালি কিন্তু এটা সেই সেগমেন্ট অফ এ সার্কেলের মতন চলে আসবে, মানে কি এটা হচ্ছে আমার কড, তাই না, এটা হচ্ছে আর্ক। তো খুব ইজি হবে তখন, মানে আমি শুধু যদি এইখানটায় আমাকে যদি বলতে তাহলে আমার অসুবিধা হতো, কিন্তু লাইনটা টানার জন্য কিন্তু এই আর্কটা যদি আমি ড্র করতে যাই তাহলে কিন্তু আমার লাইনের সাপোর্টটা আমি এখানে পাচ্ছি, অতএব এই ক্ষেত্রে প্রিয়েন্ট করতে গেলে কিন্তু আমার কিন্তু আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো ইজিলি আমি কী করবো আমি এখানে আর্কগুলো আমি টেনে দেবো, তাহলে ফ্রি হ্যান্ডে মানে আমার আর্কগুলো তো টানা হলো, তাহলে একটা কী হলো টোটাল আমার সার্কেল একটা চলে এলো। এরপরে তারপরে যেটা আছে যে ড্র ট্যাঞ্জেন্ট লাইনস টু দ্য সার্কেল এট 60 ডিগ্রি, নিয়ে তারপরে কি যে এইবারে থাকতে পারে, কারণ যদি অ্যাঙ্গেলের যদি আমি এখানে ঠিক মতন করতে না পারি। তাছাড়া আরেকটা কাজও করা যায় কি যে আমার এইখান থেকে এতটা খুব ভালো কথা, তো সবকটা যদি কি আমি আগে 90 ডিগ্রি করে দিই, নিয়ে তারপর এইটাকে যদি আমি কীভাবে যদি আমি তিনভাবে ভাগ করতে পারি তাহলে কত হচ্ছে 30 30 30, তাহলে 60 ডিগ্রিতে আমি এখানে অটোমেটিক্যালি আমি পেয়ে যাব, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপরও আমি কিন্তু ওই ওদিক থেকে আমি জয়েন করতে পারি, কারণ এই প্রত্যেকটা তো আমার 90 করে পুরোটা আমার কত 360, তাহলে এইটাকে যদি আমি 3 ভাগে ডিভাইড করে দিতে পারি প্রত্যেক কটাকে, তাহলে আমি 60-এর তো আমি মান তো পেয়ে যাচ্ছি, তাহলে 60 ডিগ্রি করে আলাদা করে আমাকে টানার তো দরকার নেই, কারণ লেখা রয়েছে ড্র ট্যাঞ্জেন্ট বলতে কী বোঝাচ্ছে এখানে বোঝাচ্ছে কি যে স্পর্শকগুলো, তার মানে এটা কি জাস্ট কিছু না, এখানে যে আমি যে সার্কেলটা যেটা আমি টানছি সেই সার্কেলটা যেটা সবথেকে টপ পয়েন্টটা থাকবে, মানে কি এই যে কেন্দ্র থেকে নিয়ে পরে আমি যদি এখানে একটা লাইন টেনে তাহলে এই যে টপ পয়েন্টটা, তো এই টপ পয়েন্টে ছুঁয়ে পরে জাস্ট একটা লাইনকে এইভাবে টেনে দেবে ফ্রি হ্যান্ডে, আবার এই যে টপ পয়েন্টটা এইটাকে এইভাবে ফ্রি হ্যান্ডে লাইনটা টেনে দেওয়া, এর যে টপ পয়েন্ট এর এখান থেকে ফ্রি হ্যান্ডে লাইন এইভাবে টেনে দেওয়া, এর টপ পয়েন্টে কি এইভাবে ফ্রি হ্যান্ডে আমার লাইনটাকে এইভাবে টেনে দেবো, তো ব্যাস। তারপরে কী হবে বাদ বাকি যে বাইরের লাইনগুলো থাকবে সেগুলোকে আমরা কী করবো গাঢ় করে দেবো, ফার্ম ডার্ক করে দেবো, বাকিগুলোকে যদি ডিম করে দিই তাহলে একটা আমার হেক্সাগন বেরিয়ে যাবে। তো এইটা যেটা বেরোলো সেটা কী নাম, এটা হচ্ছে সার্কামস্ক্রাইব, আর তারপরে কী আছে সেটার নাম হচ্ছে ইনস্ক্রাইব। ইনস্ক্রাইব মানে কি ঠিক সেম প্রসিডিওর, কিন্তু এই ক্ষেত্রে কী হয় এর সার্কেলের ভেতরে আমার হেক্সাগনটা ষড়ভুজটা আমার হয়। আচ্ছা সৌরভ পাণ্ডা বলছে পিটার এসে জুম করুন, তো একটু জুম করলাম, বেশি জুম করলে তো আবার দেখতে পাবেন অনেকে, তো এটারও সেম হরাইন্টাল লাইন ভার্টিক্যাল লাইন আমি টানলাম, ভার্টিক্যাল হরাইন্টাল টানার পর তারপরে এখানে কী করতে হবে দুটো এক্সট্রা লাইন টানতে বলেছে হরাইন্টাল থেকে, যেটাকে কি 30 ডিগ্রি, তো আমি সমান করে এটা লাইন টানার পর তারপরে আমি এটাকে অনেকটা দুভাগ করে ভাগ করি, তাহলে সবই আমার 30 30 করে ভাগ হচ্ছে, কোনো অসুবিধা নেই ভাগ করলে। তারপর আর্ক জয়েন করলাম সে লাইনে, দিয়ে একটা সার্কেল আমি করলাম, দিয়ে তারপর কী করবো লাস্টে একটা কী মানে একটা আমাকে হেক্সাগন করতে হবে। তো প্রথমে আগে আমি সার্কেলটা করে নিলাম ছোটো 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 ভাগ করার পর, কারণ কি যখন ছোটো ছোটো এখান থেকে গিয়ে তখন এখান থেকে এইটুকু আমি ইজিলি কার্ভ করতে পারবো, এখান থেকে এইটুকু ইজিলি কার্ভ, আবার এখান থেকে এইটুকু ইজিলি কার্ভ, এগুলো আমরা করতে পারবো, কোনো অসুবিধা কী কিছু নেই, তাই না। তারপরে কী করবো হেক্সাগন আমাকে ড্র করতে হবে, আগে আগে সার্কেলগুলো যখন আমার হয়ে যাবে তখন আমি হেক্সাগনটা আমি এখানে ড্র করতে পারবো। তো এটা গেল কি আমার হেক্সাগনের, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আমার অক্টাগন। অক্টাগন মানে কি আমার, আচ্ছা আটটা বাহু, আচ্ছা বিশ্বজিৎ সাহা বলছে স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, তো নেটওয়ার্ক প্রবলেম বলবো একবার রিফ্রেশ করে নাও, কারণ আমার এখানে এটা ঠিক রয়েছে। আর এইটাই শেষ, তারপরে ফ্রি হ্যান্ডে স্কেচিংয়ে এবারে তোমাদের যেগুলো হবে সেগুলো তোমরা যখন ফিজিক্যাল ক্লাস হবে যখন তখন ফ্রি করে ওটা করবে, তোমরা প্র্যাকটিস করবে। তো অক্টাগনটা কি, অক্টাগনটা হচ্ছে মানে আটটা বাহু, তো এখানে যে নিয়মটা আছে এটা কি সার্কামস্ক্রাইবড, মানে কি মানে আমার আটটা বাহু, অক্টাগনটা কি, অক্টাগনটা হচ্ছে মানে আটটা বাহু, তো এখানে যে নিয়মটা আছে এটা কি সার্কামস্ক্রাইবড, মানে কি
মানে আমার আটটা বাহুর ভেতরে আমার একটা বৃত্ত থাকবে। তো তার মানে কি, আগে আমি বৃত্তকে আঁকবো, তারপরে আমি আটটা বাহু। তো এখানে কি করব, ঠিক সেম খুব ইজি হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন আমি ফার্স্টে টেনে নেব। এই যে টানলাম আমি হরাইজন্টাল লাইন, যেটা নাম দিলাম হয়তো আমি এ বি, তারপরে আমি টানলাম হয়তো ভার্টিক্যাল লাইন, যেটা নাম দিলাম হয়তো আমি সি ডি, নিয়ে তারপরে দুটো এক্সট্রা লাইন টানবো যেটাকে 45 ডিগ্রি আমি অ্যাঙ্গেল করলাম, যেটার সঙ্গে আদার্স দুটো আমি সেন্টারে লাইন টানবো। এটা হচ্ছে আমার যদি 90 ডিগ্রি হয় সি থেকে এ, ঠিক আছে, এ থেকে ডি, ডি থেকে বি, বি থেকে সি, এগুলো সবই তো আমার 90 করে, তাহলে কী করবো, এটা এটাকে আমি দুভাগে ভাগ করে দেবো, যেটা হচ্ছে আমার 45 45 45 করে, তো কোনো অসুবিধা চলে এলো দুভাগে ভাগ। সেটাকে কি যদি ফ্রি হ্যান্ডে করি তাহলে ওটাকে ঠিক মতন মাপ করে নিজে থেকে করতে হবে, কারণ আমি কী করবো, কোনো কম্পাস কোনো স্কেল কিছু আমি ব্যবহার করতে পারছি না ফ্রি হ্যান্ডে। নিয়ার অ্যাবাউট যেন আমার অ্যাপ্রক্স যেন আমার ঠিকঠাক হয়, নিয়ে তারপরে কী করবো, আমি সাপোজ ধরলাম যে আমার হয়তো রেডিয়াস হয়তো আমাকে এতটা বলেছে, তো আমি একটা নিজের মতন আন্দাজ করে আমি একটা রেডিয়াস আমি এখানে কেটে কেটে নিলাম। তো এই যে রেডিয়াসটা আমি যেটা এই ও পয়েন্ট থেকে আমি যদি এখানে কাটি, তাহলে সেগুলো তো আমাকে সব কটাতে সময় তো আমাকে কাটতে হবে, একটাতে কম একটাতে বেশি করলে তো হবে না, তো সব কটা আমি রেডিয়াসগুলো কাটলাম, যেটা আমাকে স্টেপ থ্রিতে দেখাচ্ছে। কাটার পর তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে কি, এবারে কি আমাকে যদি একটা বৃত্ত জয়েন করতে বলে, তাহলে খুব ইজিলি জয়েন করা যাবে, এখান থেকে এইটুকু একটা ছোটো, এখান থেকে একটা এইটুকু ছোটো, এইভাবে ছোটো ছোটো আমি ইজিলি এইভাবে আমি জয়েন করতে পারবো, যে এই বৃত্তটা আমাকে এখানে জয়েন করে দেখেছি। কিন্তু একভাবে আমি জয়েন করবো না, শর্ট স্ট্রোক লাইট স্ট্রোক, এক একটা স্ট্রোক আমি যাবো লাইট করে হালকা করে শর্ট করবো, হাতটাকে তুলবো, রিস্টটা সরাবো, আবার রিস্টের পেন্সিলের জোর দিয়ে পরে আবার করতে করতে যাবো, হাতটা সরে সরে একটা সার্কেল হয়ে যাবে, নিয়ে তারপরে কী হবে লাস্ট অবধি আমাকে যেটা করতে হবে, যে ওই একটা যে পয়েন্ট অবধি আছে সেগুলোকে ওখান থেকে এক্সটেন্ড করে তারপর আমাকে একটা অক্টাগনটা ড্র করতে হবে। তার মানে এটা কি, তার মানে এইখানে এই যেটা আমার এখানে ছেদ করেছে আর এখানে যে এটা ছেদ করলো, নিয়ে এখান থেকে একটা এরকম একটা আমি স্ট্রেট লাইন আমি এই বরাবর টানলাম, নিয়ে আবার এখান থেকে একটা ছেদ করলো সেটা স্ট্রেট লাইন একটা, নিয়ে একটা দুটো, নিয়ে একটা তিনটে, তিনের পর একটা চারটা, চারের পর পাঁচ, পাঁচের পর একটা ছয়, তারপরে এটা একটু ডিসকানেক্ট বেড়ে গেলো, ছয় ছয়ের পরে এটা হচ্ছে সাত, সাত হতে পারে এটা হচ্ছে আট, তাহলে সেই সেই জিনিসটাই আমার এখানে করা আছে। তো এইভাবে কী হচ্ছে আমার ফ্রি হ্যান্ডে আমি কিন্তু তাহলে অক্টাগনটা আমি করতে পারলাম, মানে অষ্টভুজ। তো আজকে আমি যেটি যেটি করালাম সেটা হচ্ছে কি, ফ্রি হ্যান্ডে স্কেচ করা কী করে যায়, কী করে আমরা প্র্যাকটিস করব, সেটা আমি আজকে সবাইকে করে দেখালাম। তো অবশ্যই এটা তোমরা সবাই যদি সম্ভব হয় তাহলে ঘরে একটা প্র্যাকটিস করো, চেষ্টা করে দেখো যে এটা কীভাবে করতে পারছ, খুবই ইজি ব্যাপার। তো এটাতে আর সেরকম কিছু নেই, এবারে হচ্ছে কি যে এবার তোমাদেরকে বেশি প্র্যাকটিস করতে হবে, লাইন মানে হচ্ছে লাইন ড্র করা আর পলিগনস মানে হচ্ছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তো পরের ক্লাসে আবার একটি নতুন কোনো টপিক নিয়ে আমি তোমাদের সামনে আমি উপস্থিত হবো। তো তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগলো, কীরকম বুঝতে পারলে, সেটি বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পড়ে জানাবে, যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই জানাবে, অবশ্যই সেটার উপরে তোমাদেরকে সঠিক প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে।